সেই কবে, আজ থেকে বহু শতাব্দী আগে, স্বর্গের এক টুকরো আলো এসে পড়েছিল লুম্বিনী কাননে। তারপর রাজ্যপাট, প্রজার কষ্ট, জরা, ব্যাধি, মৃত্যু, এসবের অন্ধকার ছায়ায় বিচলিত সেই খণ্ডিত জোছনা খুঁজেছিল ত্রাণ এই একলা বসুন্ধরায়। কী করে সম্ভব সকল সুন্দর নিজের করে পাওয়া, হৃদয়ের গোপন কোণে কী করে জ্বালাও সুন্দরের আলো, সকল প্রাণের জন্যে অন্তরে লালন করো একই রকম সবুজ ভালোবাসা, তোমার আলোকিত পথে সুন্দরের পায়ে হাঁটা, তোমার আশীর্বাদের হাত ছায়া দেয় সকল অসুখী আত্মারে, তাই তোমারই আলোকিত পথে আলোর মানুষ হতে চায়। ভিন্ন সংস্কৃতি এবং ভিন্ন সমাজের প্রতি আমরা যারা সমতল ভূমির বাসিন্দা তারা একটু অবাক বিস্ময়ে পার্বত্য চট্টগ্রামের দিকে তাকায়। সেই পার্বত্য চট্টগ্রাম থেকে যখন কনক আমাদের আর্ট স্কুলে এসে ভর্তি হলো, তার পোশাক আশাক চলন বলন আমরা কৌতূহলের সঙ্গে দেখতাম। আমরা জানি পার্বত্য চট্টগ্রাম অধিবাসীদের ছবির কোনো পশ্চাৎপদ নেই, কিন্তু তাদের সমাজের যে সংস্কৃতি, দৈনন্দিন জীবনের যে সমস্ত রিচুয়ালস, আচার আচরণ, সেইগুলোতে যে প্রতিফলন দেখি, তাদের দৈনন্দিন জীবনের কালচারের যে প্রতিফলনটা দেখি, সেগুলো আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করি। এবং একটা জিনিস আমার যেটা মনে হয় যে কনক তার ছবিতে তার জন্মভূমিকে সবসময় প্রাধান্য দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম বারবার তার ছবিতে উঠে এসছে, এবং সে যে আর্ট স্কুলের শিক্ষায় শিক্ষিত হয়ে যে তার ছবিতে তার জীবনধারাকে অঙ্কিত অবস্থায় দেখতে পাচ্ছে, এবং যে আঁকার যে শৈলী সেটা আধুনিক, কিন্তু তার জীবনাচারের যে ঘটনাবলী সে দেখাচ্ছে তাতে একটা অদ্ভুত একটা বৈচিত্র্য আমরা দেখতে পাই। আমাদের এই সমতলবাসীর এখানে পুরুষতান্ত্রিক সমাজে একটি মেয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে এসে যে নতুন একটা সৃষ্টিতে সে নিজেকে নিয়োজিত করলো, এটাও কনকের, আমি মনে করি যে তার জীবনের একটা টার্নিং পয়েন্ট। বাংলাদেশের সমকালীন চিত্রশিল্পে কনক চাপা চাকমার একটি বিশিষ্ট স্থান আছে। বাঙালি অধ্যুষিত মুসলমান প্রধান পুরুষ শাসিত এই দেশে পার্বত্য চট্টগ্রামের একটি মেয়ের পক্ষে শিল্প সিদ্ধির এই পর্যায়ে আসা খুব সহজ ব্যাপার নয়। কনক চাপা এই কষ্টসাধ্য কাজটি করেছে, কেউ তাকে ছেড়ে দেয়নি, ছাড় দেয়নি, সে নিজের প্রতিভা বলে এই জায়গায় পৌঁছেছে।
তার বাল্য স্মৃতি প্রণোদিত রাঙামাটির প্রকৃতি, মানুষ ও মানুষের জীবনযাত্রা, এইটা তার শিল্পের অনেকখানি জুড়ে আছে। এখানে বলা দরকার যে সবটা যে বাস্তবের অনুরণন তা নয়, অনেকখানি তার কল্পনার, তার স্মৃতির, যেমন ছিল রাঙামাটি এককালে, লোকের মুখে মুখে শুনে তার যেমন মনে হয়েছে, সেইটি পুনরুদ্ধার করে তার চিত্র সে রূপ দিয়েছে। কনক যেসব ছবি এঁকেছে, যার বিষয়ে কিছুটা ওই এলাকার, কিন্তু সামগ্রিকভাবে আমি বলবো যে মানবিক বিষয়, মানুষের সুখ দুঃখ, মানুষের পশ্চাৎপটে যে প্রকৃতি, এসব। আমি এতদিন আদিবাসীদের জীবনের বিভিন্ন বিষয়কে নিয়ে কাজ করেছি, তাদের খুঁটিনাটি সব কিছুই খুব সূক্ষ্মভাবে আমি আমার ক্যানভাসে রূপ দিয়েছি। অনেক বিষয় নিয়ে ঘুরতে ঘুরতে এবার আমার মনে হলো, এবার থেকে আমি একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে ছবি আঁকব। একটি বিষয়কে নিয়ে ছবি আঁকলে যে সুবিধাটা হবে সেটি হলো, এই বিষয়বস্তুর অনেক গভীরে প্রবেশ করতে পারবো এবং সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা যায় সেই বিষয়বস্তুকে নিয়ে। এছাড়াও সেই বিষয়ের উপর নিজেরও একটি দর্শনগত উন্নতি হয়, সে কারণেই বিষয়ভিত্তিক আমার আজকের এই প্রদর্শনী আলোকের এই ঝর্ণাধারা। ছবিগুলো ধরনের রিয়ালিস্টিক হলেও পুরো দৃশ্যটা খানিকটা বিলুপ্ত হয়ে যায়।
পুনরাগত তথাগত বুদ্ধের জীবন নিয়ে, তার কর্ম নিয়ে, তার আবিষ্কৃত মহাসত্যকে নিয়ে যে কাজ তিনি করতে যাচ্ছেন, এটা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। কনক্ষে আমি অনেক খেলা থেকে চিনি, কনকের যে শিল্পী সত্তা আস্তে আস্তে বিকশিত হচ্ছে, তার অনেক ছবি, অনেক কর্ম আমি দেখেছি। উনি আস্তে আস্তে একটা পূর্ণতার দিকে অগ্রসর হচ্ছেন, তার ছবিগুলো দেখে বুঝতে পেরেছি। তিনি আমাদের আদিবাসী বৌদ্ধ সমাজের একজন অত্যন্ত সচেতন উজ্জ্বল জ্যোতিষ্ক হিসেবে আমি বিবেচনা করি। ছোটবেলা থেকে দেখে এসেছি বৌদ্ধ ভিক্ষুদের তাদের ভিক্ষার পাত্র নিয়ে ওরা পিণ্ডচরণ করছে। পিণ্ডচরণ মানে তাদের নিজেদের আহার, তাদের নিজেদেরকে সংগ্রহ করতে হবে। এই খুব ছোটবেলা থেকে কিন্তু এই বিষয়বস্তুটা আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করত। তাদের এই কমলা, হলুদ, মেরুন রঙের কাপড়, তার মধ্যে একটা কালো রঙের সাবেক, তার হেঁটে যাচ্ছে খালি পায়ে খাবার সংগ্রহ করতে। তারপর আমরাও কখনো হয়তো বা আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে, আমাদের পাড়ায় দাঁড়িয়ে আমরা তাদের সে সাবেকের মধ্যে আমরা পিণ্ড তুলে দিয়েছি, খাবার তুলে দিয়েছি যে যতখানি পারি। খুব ছোটোবেলা থেকে আসলে আমি এটার প্রতি অসম্ভব অনুরক্ত ছিলাম, আমার ভালো লাগতো। বৌদ্ধ ভিক্ষুদের এই সময়টা, এই মুহূর্তটা জানি না, তখন থেকে হয়তো বা আমাকে এমনভাবে আন্দোলিত করেছিল যেটা আমি এখন পর্যন্ত আমার ছবিতে আমি করে যাচ্ছি। আমাদের সমাজে যে আমরা যেভাবে আমাদের জীবনকে দেখি, কনক তার সমাজকেও ঠিক ওইভাবে দেখেছে, কিন্তু সেই দেখার মধ্যে একটা একটা বেদনা বোধ আমার মনে হয় তার ছবিতে আমরা দেখতে পাই। সারা পৃথিবীতে যে আজকে এত মারামারি, হানাহানি, অশান্তি, এসব দেখে আসলে আমার নিজের মনও কিন্তু খুব অশান্ত হয়ে আছে এখন। এই কারণে আমার নিজের হয়তো বা সুখ শান্তি খুঁজতে গিয়ে আমি এবার চিন্তা করলাম, আমার এই প্রদর্শনটি আমি এই বিষয়বস্তুর উপর করি না কেন। সেই চিন্তা থেকেই কিন্তু আমি এই আলোর, আলোকের এই ঝর্ণা দ্বারা প্রদর্শনটি আমি করার সিদ্ধান্ত নিয়েছি। যে বুদ্ধের যে মানে অপার শান্তির বাণী, এটাকে মাথায় রেখেই আমার এই প্রদর্শনী কাজগুলো করা, যে সারা পৃথিবীতে শান্তি আসুক। আমার এই কাজগুলো দেখে মানুষ কিছুক্ষণের জন্য হলেও যদি শান্তি পায়,
ভালো লাগা পায় তাহলে হয়তো আমার এখানে ভালো লাগবে। আমি নিজের মানে নিজের কাজের মধ্যে নিজেই আমি ধ্যানেরত ছিলাম, শান্তির সন্ধান করেছি আমি আমার ছবির মাধ্যমে, রঙের মাধ্যমে, তুলির মাধ্যমে। আমি জানি না কতখানি সাকসেস হয়েছি আমার এই কাজে, তবে আমি চেষ্টা করেছি যে আমার ছবির মাধ্যমেও যদি মানুষ অল্প কিছুক্ষণের জন্য যদি শান্তি খুঁজে পায় তাহলে হয়তো আমার এই প্রদর্শনীটি মানে সার্থক হবে। যখন আমাদের এই উৎসবের সময়গুলোতে যেমন পূর্ণিমায় আমাদের বিদ্যুৎ উৎসবে মেয়েরা ঠিক সন্ধ্যার সময় যখন নদীর পাড়ে মোমবাতি জ্বালায় সে মোমের আলো চারিদিক আলোকিত হয়ে যায় এবং সেই রিফ্লেকশনটাও পানির মধ্যে পড়ে এবং সে আলোর টুকরো মেয়েদের মুখে ছড়িয়ে পড়ে। সেই যে একটা অনুভূতি, সে আলোর যে একটা প্রতিফলন তাদের মুখের মুখের মধ্যে পায়, তখন আমার মনে হয় যে এর চেয়ে বোধহয় সুন্দর, এর চেয়ে পবিত্র বোধ আর কোথাও নেই। আমার এত ভালো লাগে এই সব বিষয়বস্তু নিয়ে কাজ করতে, যার কারণে অনেকবার আমার ছবিতে এই বিষয়গুলো ঘুরে ফিরে চলে এসেছে। কনকের এটা 15তম একক প্রদর্শনী। সে ছবিতে এখনকার যে জিনিসটা আমরা দেখতে পাই, এই চতুর্দিকে একটা বৈরী পরিবেশ, একটা বৈরী পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে গেলে কিভাবে এটা আমরা খাপ খাওয়াতে পারি। কনক তার ধর্মীয় অনুভূতি, যেটা বুদ্ধের তথাগত বুদ্ধের যে বাণী, ঐশী বাণী, সেই বাণীকে অবলম্বন করে এবং তাদের জীবনাচারের যে সাধারণ যে ঘটনাবলী সেইগুলোকে অবলম্বন করে সেই ছবি এঁকেছে। এবং এটা সে বোঝাতে চেয়েছে যে বৈরী ভাবটি ত্যাগ ত্যাগ করে পরস্পরকে ভালোবেসে আমরা এই সমাজে বসবাস করতে পারি। তথাগতের সেই অমর উক্তি, জগতের সব প্রাণী সুখী হোক, এটাকে অবলম্বন করে কনকের এই সৃষ্টি একটা নতুন দোতনা এনে দিয়েছে তার ছবিতে। এবং তার ছবির যে কৌশলগত দিক, আঙ্গিকগত দিক, সব কিছু মিলিয়ে তার যে বিষয়বস্তু নির্বাচনে, তার যে যে অবকাঠামো সে তার ছবিতে তুলে এনেছে, এটা আমাদের আমরা যারা ছবি আঁকি এবং যারা দর্শক বোদ্ধা তাদের সবাইকে মুগ্ধ করেছে এবং তার ছবি দর্শক নন্দিত হয়েছে। Thank you.
কনক বেশ কিছুটা মূর্ত ছবি, বস্তুগত ছবির আঁকার চেষ্টা করেছেন। আবার অনেকখানি এই মূর্ত ছবিকে রীতিবদ্ধ করে, স্টাইলাইজ করে একটা আধা বিমূর্ত রূপ দিয়েছে। আবার আমার মনে পড়ে অরণ্য নামে তার একটি ছবি, যেখানে কালো লাল হলুদ রং ব্যবহার করে একটা বিমূর্ত ছবি সে এঁকেছে। কিন্তু স্পষ্ট বোঝা যায় যে এই অরণ্য যা এখন হারিয়ে যাচ্ছে, এটি তার মনোরোখে যে স্থান অধিকার করে রেখেছে তার একটা বিমূর্ত প্রকাশ। এই জন্যেই আমি কনকের ছবিতে এক ধরনের বৈচিত্র্য দেখতে পাই, এবং সেই বৈচিত্র্য তার রঙের ব্যবহারে রীতির মধ্যে লক্ষ্য করা যাবে। কিন্তু কনকের কতগুলো প্রবণতা যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে প্রাথমিক রঙের প্রতি তার দুর্বলতা, সে বিশেষ করে কতগুলো মৌলিক রঙকে ব্যবহার করছে, কালো লাল হলুদ, এবং ঘুরে ফিরে এসবের ব্যবহারের মধ্যে পার্থক্য আনছে, যাতে কখনোই আমাদের ছবি দেখে রঙের ব্যবহার একঘেয়ে মনে হয় না, তেমনি রেখার টানেও তার বৈচিত্র্য আছে। কনক যে দেশ বিদেশে অসাধারণ স্বীকৃতি লাভ করেছে, তার বয়সের তুলনায়, শিল্পী হিসাবে তার সাধনার যে সময় তার তুলনায়, তার কারণ তার এই বিশিষ্টতা সকলে লক্ষ্য করেছে। কনকের ছবি এই বার্তা আমাদের কাছে পৌঁছে দিচ্ছে যে যা হারিয়ে গেছে সেই সুখ শান্তিপূর্ণ জীবন ফিরে আসুক, বর্তমানের যে কোলাহল, বর্তমানের যে সংঘাত, সেটাকে অতিক্রম করে আমাদের জীবনে শান্তি এবং সৌন্দর্য প্রতিষ্ঠিত হোক। এর সাধনায় সে বুদ্ধদেবকে স্মরণ করে, এর সাধনায় তার ছবিতে সে অনবরত বিবাদ বিসম্বাদের মধ্যে সৌন্দর্যের সন্ধান করে চলে, সেই সৌন্দর্যের রূপায়ণ আমাদেরকে মুগ্ধ করে। আমরা কনক চাঁপার ছবি দেখে মনে মনে বলি যে তুমি দাও আরো দাও, আমাদের এই শিল্পের ভুবনে তোমার আরও দেয়ার আছে, তুমি কাজ করে যাও, সামনের দিকে গিয়ে চলো। আমার ছবিতে সবসময় উৎসব বিষয়টি গুরুত্ব পায়, আমি খুব আশাবাদী। আমার ছবিতে আমি চেষ্টা করি সুখী মানুষদের ছবি আঁকতে, যেমন নাচ, বিজু উৎসব, নদীতে ফুল ভাসানো, কঠিন জীবদান, মমের আলোই, বুদ্ধ পূর্ণিমা, এইসব ছবি আপনারা দেখতে পান। আমি যখন আমার ক্যানভাসে আমাদের মানুষগুলোকে সুখী দেখি, সত্যি আমার তখন খুব ভালো লাগে। আর এই উৎসব সিরিজের ছবিগুলো সামনে যখন আমার দর্শকরা দাঁড়ায়, তখন তাদের মুখে এক ধরনের সুখ আমি দেখতে পাই,
যেটা দেখে আমি নিজেকে খুব সুখী মনে করি এবং আমার খুব ভালো লাগে। Thank you.